আছে তবে পুলিশ ঘুরে দেখছে না আমাদের আমাদের ছেলে মেয়েরা ভালো পরীক্ষা দিয়েছে ইংলিশে কেন ব্যাক আসলো আমার মেয়ের তো হ্যালো गाइस তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আজকে একটা নতুন ভিডিও চলে এসেছে আজকে ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে তো পুরো ভিডিওটা দেখতে থাকো তো আমরা স্কুলে এসে জিজ্ঞাসা করতে আমাদেরকে বাজে ব্যবহার করে বের করে দেওয়া হয়েছে বলেছে এদের কোনো দায়বদ্ধতা নেই এটা তো ঠিক করেনি জিজ্ঞাসা করতেই পারে ফেল করলে এতজন যখন ফেল করেছে তখন তো গিয়ে জিজ্ঞাসা করতেই পারে যে ফেল করেছে খাতা চেক করতে পারে এটা স্বাভাবিক কিন্তু দায়বদ্ধতা নেই বলে এরকম ভাবে তাড়িয়ে দেওয়া তো ঠিক করেনি ঠিক বলেছো এই সরকারের কাপড় দোকান থেকে এই মাথা ঘুরে পড়ে গেছে ধাক্কা মেরে ফেলে দিয়েছে কে তবু পুলিশ কোনো রিঅ্যাকশন নেয়নি একটা মেয়েকে ধাক্কা মেরে ফেলে দিল সেটা নিয়ে কারো মাথা ব্যথা নেই এটা বানান ভুল বলেছে আমব্রেলা সেই বানানটা নিয়ে এত মাথা ব্যথা আমরা বলেছি তোমাদের সামনে কি করে আমাদের গায়ে হাত দিল কোনো স্টেপ নেয়নি পুলিশ ভাই তোমরা যারা যে আমব্রেলা গালকে নিয়ে ট্রোলিং করছো না তাহলে এই বিষয়টা নিয়ে ট্রোলিং করতে পারোনি যে ধাক্কা মেরে ফেলে দিয়েছে মাথা ঘুরে পড়ে গেল তারপরে পুলিশ যে ইয়ে করেনি এইসবগুলো নিয়ে তোমরা ট্রোলিং করতে পারোনি আমব্রেলা বলেনি উচ্চারণটা ঠিকই করছে কিন্তু বানান যেই হিসেবে বলেছে উচ্চারণ কিন্তু ঠিকই করেছে পিছনের মেয়েটা বুঝতে পেরেছিল যে আমব্রেলা বলছে ঠিক আছে কিন্তু ও বানান এল টানেনি বাকি সব এলেছে ডবল এল হবে তো ডবল এলের জায়গায় সিঙ্গেল এল বলেছে তো এটা এবার ভুল হয়েছে কিন্তু ঠিকই ছিল আর ঠিক বলেছো একটা কথা এই এখানে সব খারাপ একটা জিনিস লেগেছে যে সাংবাদিকের উপরে যে সাংবাদিকের কাজ কিন্তু অন্যের খারাপ জিনিসটা তুলে ধরাটা নয় ওখানে তোমার মানে জিজ্ঞাসা করার ছিল যে কি বিষয় নিয়ে কি হচ্ছে সেই বিষয়ে জিজ্ঞাসা করছো ঠিকই আছে কিন্তু তোমার যে তুমি যে ওকে জিজ্ঞাসা করছো আমরেলা বানান বলো তুমি কিছুর জন্য জিজ্ঞাসা করছো ওর পরীক্ষায় যে পরীক্ষাতে হলো ওখানে কি আমরেলা বানান বলতে বলেছিল সেই বানান ভুল বলেছে তার জন্য কি ফেল করানো হয়েছে তাহলে এই বানান ভুল বলার জন্য তুমি এইসব নিয়ে কি করছো ক্যা সোচ হ্যায় রে তেরি সাংবাদিকের যে এই কাজটা করছে এই কাজটা কিন্তু অন্যায় কাজ করেছে আমি একদম সিধা বলে দিচ্ছি আমাদের ছেলে মেয়েরা ভালো পরীক্ষা দিয়েছে স্কুলে নিজেদের স্কুলে পরীক্ষা হয়েছে তা সত্য কেন আরে ও কাকিমা কি বলছো তুমি নিজের স্কুলে পরীক্ষা দিয়েছে তো কি হয়েছে নিজের স্কুলে পরীক্ষা দিলে কি পাস করে দিতে হবে পরীক্ষা যদি ভালো হয় তাও পাস করে দিতে হবে নিজের স্কুল বলে এ তো তুমি ঠিক বলছো না ঠিক বলেছো 140 জন হ্যাঁ তার মধ্যে 60 জন হ্যাঁ তা কখনো হয় একটা স্কুলে 140 জন বাপ রে বাপ 140 জনের মধ্যে 60 জন ফেল করেছে তার মানে থাকছে তোমার 80 জন 80 জন পাস করেছে আর 60 জন ফেল করেছে মানে হিসাবে মানে কি বলবো 50% প্রায় পার্সেন্টের কাছাকাছি ফেল ঠিক আছে স্বাভাবিক আর সব থেকে বড় জিনিস আমি একটা কথা বলো গাইজ এই যে ধর্নায় বসার কারণটা যদি দু চারজন দশজন পাঁচজন এরকম যদি ফেল করানো হতো তাহলে এরকম হতো না যতটা মনে হয় এই যে ষাট জন আবার বলছি 60 জন ফেল করেছে যার জন্য সবাই মিলে একটা দল তৈরি করেছে করে তারপরে ধর্নায় বসেছে যদি দু চারজন পাঁচজন দশজন হতো তাহলে এটা আর হতো না ঠিক আছে তো তো যাই হোক আমার কাছে কথা হলো যে যখন এরকমটা হয়েছে এতজন মিলে ধর্নায় বসেছে তো তাহলে খাতাগুলো চেক করানো হোক খাতা চেক করে দেখাও ভুল হতেই পারে মাস্টারের ভুল হবে না এমন তো নয় মাস্টার ভাই বহু মানুষ ভুল হতে পারে খাতা দেখতে ভুল করতে পারে কিন্তু আমার যতটুকু মনে হয় মাস্টার ভুল করেনি ঠিক আছে পরীক্ষা ভালো বাকি বিষয়গুলো লেটার পেয়েছে তো তো এই ইংলিশে ফেল করার কারণটা হচ্ছে বাকি বিষয়গুলোতে ভালো করে পড়াশোনা করেছে আর ইংলিশে ভালো করে পড়াশোনা করেনি হুম ওর জন্যই হয়তো ফেল করিয়েছে ঠিক আছে তো আমার কাছে কথা হলে চেক করা দরকার অনেকেই আছে যারা ভালো লেখা পড়াশোনা জানে তারা কি করে পাস করলো সেটাই আমরা বলছি
সেই আবার একই কথা, আবার একই কথা। তোমাদের মুখে এই কথাটা কিসের জন্য আসছে যে অন্য যারা ভালো করে পড়াশোনা করে না তারা পাশ করে গেল? আরে আগে করতো না, এখন করেছে, পরীক্ষার সময় গিয়ে ভালো পড়াশোনা করেছে হয়তো। আর সেই শুধু একই কথা, হ্যাঁ যারা পড়াশোনা করতো না তারা পাশ করলো কী করে, আমরা কী জন্য পাশ করলাম না? পরীক্ষার সময় গিয়ে তুমি হয়তো ভালো করে পড়াশোনা করো নি, ওরা তারা পড়াশোনা করেছে, পরীক্ষা যে ভালো দেবে সে পরীক্ষা পাশ করবে। ও তোমার মুখে যে তোমার ভাষা কথাবার্তা দেখে আমার তো এটা মনে হচ্ছে যে পার্টি 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 বিষয় নিয়ে আলোচনা করছো তুমি হয়তো। হ্যাঁ সেসব কিছু না, হ্যাঁ ভালো করে পড়াশোনা করো নি তুমি আমার যতটুকু মনে হয়। কাকিমা কি বলে কি যে বাংলায় এস এম এস করে আছে তোমার মেয়ে, মেয়ে যে ইংলিশে এস এম এস করে তুমি পড়ে দেখেছো বাগান ঠিক হয় কিনা? তুমি দেখেছো ওই তো আমরেলা গান বানান তো ভুল বললো, আমরেলা বললো ওইরকমই কিছু একটা হয়। বানান ভুল বলছে তা তোমার কি বলবো, তো বানান ভুল হচ্ছে আমাদের, আমার মতলক তো, আমার আমার মতলক তো, আমার মতলক তো। কোনো মেয়ে যদি এস এম এস করে আমরেলা বানান বলতে গিয়ে আমরেলা বলে, আমরা আমরেলা বলে ধরে নিই, ঠিক আছে কাকিমা? বুঝতে পেরেছো? হ্যাঁ বুঝতে পেরেছি। উজ্জ্বল বাউরি দাদা, তুমি নেতা মন্ত্রীদের বানান জিজ্ঞেস করে একটা ভিডিও বানাও যাদের নিয়ে চলছে রাজ্য। কমেন্ট আখ্যান করেছে ভাই, সত্যি কমেন্ট আখ্যান করেছে সাংবাদিক ভাই, তোমার কিন্তু একবার চেক করে দেখা দরকার। তো গাইজ ভিডিওটা হয়েছিল, ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে জানিও, ভালো লাগ বা খারাপ লাগ কমেন্টে জানিও, আর লাইকটা করে দিও, নতুন হয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে নিও, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ পুরো ভিডিও দেখার জন্য।